স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করতে চলেছি। সর্বভূতস্থ মাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। ভিন্ন প্রকৃতি ভিন্ন প্রকৃতি আর অল ম্যান ইকুয়াল। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে, জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে, বাঘের মতো হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষফলও আছে। তেমনি মানুষের মধ্যেও ভালো আছে মন্দ আছে, সাধু আছে অসাধুও আছে, সংসারী জীব আছে আবার ভক্তও আছে। জীব চার প্রকার, নিত্যজীব, বদ্ধজীব, মুমুক্ষজীব ও মুক্তজীব। নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেবার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষুজীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ পারে না। মুক্তজীব যারা সংসারে কামিনি কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরি পাদ পদ্ম চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষুজীবের উপমাস্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। কিন্তু সব মাছই পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুঁজড়ে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়াই তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধ জীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে। আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধ জীব বলে তেল পুড়ে যাবে সলতে কমিয়ে দাও, এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধ জীবেরা ঈশ্বর চিন্তা করে না, যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে আমি চুপ থাকতে পারি না তাই বেড়া বাঁধছি, হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। আজ এই পর্যন্তই। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।